ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো। আজ যে নতুন কাজটি করছি তোমরা দেখো এবং ভিডিওটি পুরো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে। ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন কাজ নিয়ে আসছি। ওয়াটার পটের ছবি কীরকম করবে, প্রথম এইরকম একটি কার্ভ করে এরকম রাউন্ড দিয়ে দেবে, দুই দিক সমান রাখতে হবে। তারপর এটা বাইরের দিকে এরকম নিয়ে একটু দিক থেকে বাইরের দিকে নিয়ে এইরকম দিয়ে দেবে। তারপর ওইটাকে একটু ব্র্যাকেট দিয়ে দেবে এরকম বা এরকম দিয়ে দেবে, ঠিক আছে। তারপর একটু এই কার্ভ করে নেবে, তারপর এরকম করে এই দিয়ে দেবে, তাহলে আমাদের এই পটটা তাহলে আমাদের এই জলের পাত্র বা ওয়াটার পটটা হয়ে গেল। এখন আমি এটা আমাদের কালার করে দেখিয়ে দেবো। তোমরা দেখো এই ছবিটাতে আমি দুটো কালার দিয়ে কাজ করবো, প্রথম লাইট কালার দেবো, তারপর ডিপ কালার দিয়ে শেড দেবো। এখানে আমি একটু ইয়েলো অখার দিয়ে এরকম করে নিচ্ছি। তারপরে একটু আমরা রেড কালার ইউজ করে নিলাম, রেড কালার একটু শেড দিয়ে দেবো। আর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের এই ছবিটি কেমন লাগে লাইক কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে ভালো লাগবে, আর ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা অনেক কিছু শিখতে পারবে। এখানে একটি পাত্র রাখার কাপড়ের বেরি দিয়েছি বা একটা পাগড়ি দিয়েছি এরকম রাখার জন্য, আমরা এরকম কালার করে নেব। এখন আমি একটু ইয়েলো অখার বা ইয়েলো দিয়ে তোমরা শেড দিতে পারবে, এখানে আমি একটু শেড দিয়ে দিলাম। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের চ্যানেলটা কেমন লাগে ফ্রি পেন্টিং অশেষ দাস, চ্যানেলটি সার্চ করলে পেয়ে যাবে সবাই, আর ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবে। এইভাবে তোমরা রং করে নেবে, রেড ইয়েলো কার ইয়েলো দিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ।